আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো মূলত আজকে আমরা এসপিসি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তো অনেকেই আসলে মেসেজ করছে যে এসপিসির আপডেট খবর কি এবং এসপিসির সর্বশেষ কি অবস্থায় আছে বা পেমেন্ট সংক্রান্ত কোনো নিউজ আছে কিনা। তো বিভিন্ন প্রশ্ন আসলে আমাকে করা হচ্ছে এসপিসি নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা টোটাল ভিডিওটাতে ফুল আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো দেখেন, আমরা যারা এসপিসি ব্যবহার করি আপনারা জানেন যে আমাদের কিন্তু এমন সমস্যা অনেক দিন যাবতই চলছে যে আমরা পেমেন্ট পাচ্ছি না, আমাদের কোনো ধরনের কোনো অফিসিয়াল খবর কিন্তু এই মুহূর্তে নাই। তো আসলে তাহলে কি এসপিসি চলে গেল কিনা বা এসপিসি আর ভবিষ্যতে কখনো আসবে কিনা, এটা নিয়েই অনেকেই আসলে প্রশ্ন তুলছেন। তো তাদের ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। তো দেখেন, এসপিসি কিন্তু আপনারা আমরা যারা এখানে অ্যাকাউন্ট করেছিলাম বা এখানে টাকা ইনভেস্ট করেছিলাম, এক একজনের দেখা যাচ্ছে যে 50টা 100টা 200টা পর্যন্ত আইডি কিন্তু খোলা আছে। এক একজনের দেখা যাচ্ছে 80,000 টাকা, 1,00,000 টাকা, 50,000 টাকা, বিভিন্ন অ্যামাউন্টের টাকা কিন্তু এখানে আটকে আছে, কিন্তু কোনো ধরনের কোনো খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এটা যে আমরা এখানে ইনভেস্ট করেছিলাম লাভের আশায় বা ইনকামের আশায়, কিন্তু এখন আমাদের এখান থেকে ইনকাম তো দূরে থাক, আমাদের আসল টাকায় আমরা এখান থেকে উঠাইতে পারছি না। তো আপনারা জানেন যে এসপিসির যিনি প্রধান নির্বাহী ছিলেন তিনি কিন্তু এখনও কারাগারে আছে, কোনো প্রকার নিউজ কিন্তু তার তিনি ছাড়া না ফেলে পাওয়া যাবে না। তো আসলে এসপিসি আছে কিনা বা ভবিষ্যতে আমাদের পেমেন্ট দিবে কিনা, তো দেখেন এখানে একটা বাস্তব কথা যেটা একটু শুনতে খারাপ হলেও বলতে হয় যে যেহেতু এটা এখন বন্ধ আছে যে কোনো সার্ভিস এবং এখানকার নির্বাহী পরিচালক যেহেতু এখনও পর্যন্ত আইন শৃঙ্খলার বাহিনীর কাছে আছে, সেহেতু এই মুহূর্তে আসলে খুব দ্রুত বা খুব ভালোভাবে যে আমরা এখানে টাকা পাবো এটা ভাবার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা অনেকেই দেখছি বা অনেক পেজে আমরা দেখছি যে অনেকে কমেন্টস করছে যে এটা চলে গেছে এসপিসি, এটা আর কখনোই ফিরে আসবে না। তো আসলে দেখেন, এসপিসি আসবে কি আসবে না এটা আসলে এই মুহূর্তে আমি আপনি কেউই কিন্তু সঠিকভাবে বলতে পারবে না, কারণ কি এখন এটা এমন একটা পর্যায়ে আছে যে এটার কোনো গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে না, এটা একবারে স্থবির অবস্থায় আছে। কোনো প্রকার এখানে যে ভালো খবর বা খারাপ খবর কোনো খবরই কিন্তু পাওয়া যাচ্ছে না। তো যারা আমার কাছে বারবার করে জানতে যাচ্ছেন যে এটা লাস্ট আপডেট কী, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি দেখেন, এসপিসির আগে যে অবস্থা ছিল এখনও সে অবস্থাতেই আছে, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো পেমেন্ট দিচ্ছে না বা কোনো প্রকার কার্যক্রম তারা চালাচ্ছে না, এটা সম্পূর্ণ স্টপ অবস্থায় আছে। তো আসলে আপনারা যারা বারবার করে প্রশ্ন করছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এটা নিয়ে আসলে বারবার করে প্রশ্ন করে কোনো লাভ নাই, কারণ এটার আপডেট আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো নিউজ নাই। অনেকে বলছে যে এই মুহূর্তে এসপিসি চলে গেছে বা বন্ধ হয়ে গেছে, তো আপনারা যেমন এটা শুনছেন আমরাও একইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন এজেন্টদের কাছে যোগাযোগ করে আমরা কোনো ধরনের কোনো আপডেট নিউজ এখনও পর্যন্ত পাচ্ছি না। তো যখনই আমরা এসপিসি নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আমরা পাবো তখনই আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো, আপনাদের কাছে জানিয়ে দিব। তো দেখেন, আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে আমাদের এই যে 15 তারিখ চলে গেল নভেম্বর মাসের, এই 15 তারিখ থেকে আমাদের এসপিসির একটা পেমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এসপিসি এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে আছে সেহেতু এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো পেমেন্ট কিন্তু হচ্ছে না। তো এটাই ছিল মূলত লাস্ট আপডেট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যারা প্রশ্ন করেছেন তারা তাদের উত্তর পেয়েছেন। তো আজকে পর্যন্তই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।